ডাক্তার সাহেব, আদমশুমারির বিষয়টা আমাদের একটু বুঝিয়ে বলেন তো। আদমশুমারি হচ্ছে জনসংখ্যার সঠিক হিসাব, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে দেশের জনসংখ্যা কত তা হিসাব করে বের করা। দেশের লোক গোনা, সরকারের কি লাভ? সরকারের লাভ বলছো কি বলো? আমাদের লাভ, আমরা কি আলাদা কেউ? আমাদের নিয়েই তো সরকার। কিন্তু লাভটা কি? শোনো, কোন এলাকার কটা স্কুল কলেজ রাস্তাঘাট, কোন এলাকায় কটা টিউবওয়েল বসাতে হবে, এই সব জানার জন্য ওই এলাকার সঠিক জনসংখ্যা জানা প্রয়োজন। এই যেমন ধরো এই চায়ের দোকানদার রুস্তম, ও জানে প্রতিদিন ওর দোকানে কতজন চা খায়, সেই চায়ের ব্যবস্থাটা ওই করে। কি রুস্তম, ঠিক বলিনি? একেবারে খাঁটি কথা মাস্টার সাহেব। হাটবারের লোকজন বেশি হয়ে পড়ল, চা পাতা তিনি আমার বেশি দায়িত্ব। হিসেব ছাড়া কোনো কিছুই করা উচিত নয়। হ্যাঁ, হিসাব ধরে রাখতেই হবে। শুমারিতে লোক গণনার সাথে সাথে ঘর বাড়িরও গণনা করা হয়, আর এই সবই করা হয় আমাদের দেশের প্রতিটি অঞ্চলের উন্নয়নের জন্য। কবে থেকে গণনা শুরু হইব? এই গণনা শুরু হবে 22শে জানুয়ারি দিবাগত রাত 12টার পরের থেকে 27শে জানুয়ারি পর্যন্ত চলবে। যদি কেউ এই গণনা থেকে বাদ পড়ে? কারো বাদ পড়ার উপায় নেই, তবু যদি কেউ বাদ পড়ে তাহলে স্থানীয় ইউনিয়ন শুমারি নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করতে হবে। গণনা থেকে কেউ যেন বাদ না পড়ে, আবার কাউকে যেন দুবার গণনা করা না হয়, এই কথাটা মনে রাখতে হবে। কি সব মনে থাকবে তো? আপা, আদমশুমারির খবর কিছু শুনছো? এইটা আবার নতুন কি? দেশের মানুষ গণনার জন্য 10 বছর পর পর এই শুমারি হয়। তুই নতুন বউ, শ্বশুর বাড়ির লোকজনের সাথে তোরও গণনা হবে। কিন্তু আমাগো উনি তো বাড়ি নাই, আবুল মিয়া শহরে গেছে বুঝি, তাতেও কোনো অসুবিধা নাই, দেশের সবখানেই গণনার কাজ হবে। কেউ বাড়িতে না থাকলে তারই গণনা করবো কিভাবে? শোন, যাদের ঘর নাই বাড়ি নাই পথে পথে থাকে তারাও বাদ যাবে না। তার মানে আবুল মিয়া যেখানে থাকবে সেখানেই তার গণনা হবে, অর্থাৎ সাধারণ খানা ছাড়াও আবাসিক হোটেল, মেস, হাসপাতাল, জেলখানা, ছাত্রাবাস, যে যেখানেই থাকুক সেখানেই তার গণনা হবে। তোমাদের ঘরে যে নতুন মানুষ আসতেছে, 22শে জানুয়ারি দিবাগত রাত 12টায় শুমারির মুহূর্তের আগে যদি তার জন্ম হয় তারেও কিন্তু গণনা করতে হবে। আপা, এইটা ঠাট্টা মস্করার বিষয় নয়, কথায় বলে না হিসাব ছাড়া সংসার আয় উন্নতি হয় না। তার নারী পুরুষ সবার এতে সমান অধিকার, ধনী গরিব ছেলে বুড়ো যোগ্য গণনা। তোমাকে অত ব্যস্ত হতে হবে না, সারা দেশে আদমশুমারির কাজ শুরু হয়েছে, শুনেছো তো? জি শুনছি। আদমশুমারিতে আমরা আপনার বাড়ির মানুষ গণনা করতে এসেছি। আমার বাড়ির মানুষ আমি গণনা শেষ করতে পারি না, তোমরা কেন গুন্ডা? ওরা
তোমাকে কিছু প্রশ্ন করবে আর তোমাকে সেগুলোর উত্তর দিতে হবে। ঠিক আছে জিগান, কি প্রশ্ন জিগান? আপনি তো এবারে প্রধান। জি আমি প্রধান। আপনার স্ত্রী কি বাড়িতে আছেন? আরে আছে মানে বড় জন মাই জন ছোট জন তিনজনই আছেন। কেন তা গো কি গুনবেন? প্রথমে আপনি এবং আপনার স্ত্রী, তারপর আপনার ছোট সন্তান, এরপরে আপনার অন্যান্য সন্তান, এমনকি বাড়ির কাজের লোকদেরও গণনা করতে হবে। সোমারি রাতে তোমার বাড়িতে যতজনের খানা তৈরি হয়েছে আর যতজন খেয়েছে এবং থেকেছে তাদের সবার গণনা করা হবে। আরে সারা দেশে এত মানুষ গুনবা কেমনে? প্রতি 70 থেকে 130টি খানা গণনার জন্য একজন গণনাকারী এবং 5 থেকে 7 জন গণনাকারীর জন্য একজন সুপারভাইজার রয়েছে। কাজেই কারো গণনা থেকে বাদ পড়ার উপায় নেই। আমার তো গণনা থেকে আপনার আগে বাদ দিয়ে রাখছেন। তার মানে উত্তরপাড়ার সব বাড়ির গণনা হয়েছে কিন্তু আমার বাড়ির খবর নাই। আচ্ছা উত্তরপাড়ার শেষ সীমানার বাড়িটাই তো আপনার বাড়ি না? আপনার বাড়ি থেকে কাল আমাদের পুপাড়ার গণনা শুরু হবে। চিন্তার কোনো কারণ নেই, গণনা থেকে কেউ বাদ পড়বে না। আচ্ছা সুমারির মধ্যে যদি কেউ মারা যায় তারেও কি গণনা করবেন? 22 জানুয়ারি দিবাগত রাত 12টায় অর্থাৎ সুমারি মুহূর্তের আগে কেউ মারা গেলে তাকে গণনা করা হবে না, কিন্তু তার আগে যদি কারো জন্ম হয় তাকে গণনা করা হবে। তবে সুমারি মুহূর্তের পরে যদি কারো জন্ম হয় তাকে গণনা করা হবে না। এইবার তোমার বাড়ির লোকজনের হিসাব বুঝিয়ে বলো। হাই আল্লাহ, ঘরে বিবি তিন খান, ডজন খানিক কোলাপান, কাজের মানুষ অফুরান, এত নাম কইতে গেলে জীবন আমার পেরেশান। হিসাব ছাড়া সংসার করছো, এখন চাচা আপন প্রাণ বাঁচা। আদমশুমারির প্রাথমিক তথ্য সারা দেশ থেকে সংগ্রহ করার একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। সরকার এবছরই প্রথম শুমারির কাজে আধুনিক ওয়েব প্রেস প্রযুক্তি ব্যবহার করে প্রশ্নপত্র মুদ্রণ করেছেন। এসব প্রশ্নপত্র OCR এবং OMR মেশিনে ধারণ করে কম্পিউটারে রিপোর্ট তৈরি করা হবে। দেশের গণনা এলাকা সঠিকভাবে চিহ্নিত করার জন্য 22 জানুয়ারি দিবাগত রাত 12টার পর থেকে দেশের ভাসমান জনগোষ্ঠী গণনার অংশ হিসেবে রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চ ঘাটে লোক গণনার মাধ্যমে এবারের চতুর্থ আদমশুমারি শুরু হচ্ছে। প্রত্যেকেই প্রথম, কারো থেকে কেউ নয় কম। গণনায় নিজে অন্তর্ভুক্ত হন এবং এতে সবাইকে অংশগ্রহণে উৎসাহিত করুন।